আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। ঈদের ছুটির ব্লগ এখনও শেষ করতে পারছি না, কারণ শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে আমার ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু অলরেডি ডিউটিতে জয়েন করেছি। ঈদের ছুটিতে আমি একটা দাওয়াত খেয়েছিলাম বিয়ের রিসেপশন, মূলত ওই রিসেপশনের ব্লগটুকুই আজকে শেয়ার করব। যার প্রোগ্রাম সে হচ্ছে শাওন মল্লিক জয়, যাকে আপনারা যারা আমার ব্লগের সাথে আগে থেকে ছিলেন, স্পেশালি বাঘাইছড়ি থেকে যারা ছিলেন তারা সবাই চেনার কথা। শাওন এবং আমি একসাথে কাজ করেছি বাঘাইছড়ি উপজেলা হেলথ কমপ্লেক্সে। তো ওর রিসেপশন ছিল, ও বিয়েতেও দাওয়া দিয়েছে কিন্তু বিয়েতে যাওয়া পসিবল হয়নি। তো রিসেপশনে এখন আমি এবং আপনাদের ভাইয়া আমরা চলে এসেছি, আমরা মেয়েদেরকে নিয়ে আসিনি কারণ রাতের বেলা। তো এখানে এসে আমরা একটু আর্লি চলে এসেছিলাম, আমরা বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি কোন সময় আসতে হবে। তো আমার অ্যাকচুয়ালি এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, এই কারণে একটু আর্লি চলে আসা। মাশাআল্লাহ শাওনের বউ এত কিউট এবং এত লক্ষ্মী, দেখেই মানে আর কি চোখ জুড়িয়ে যায় এমন একটা অবস্থা। তো শাওন অনেক হ্যান্ডসাম লাগছিল ওকে। ওকে এমনিতে হচ্ছে আমরা সবসময় চিন্তা করতাম যে ছোটো ছেলে, ছোটো ছেলে, ছোটো ভাই, ছোটো ভাই এরকম একটা, কিন্তু বিয়ের দিন তাকে আসলেই পুরো ডিফারেন্ট লাগছে। তো এই হলো বর কনে, মাশাআল্লাহ তাদেরকে তো অনেক সুন্দর লাগছে। আমরা যখন এসে পৌঁছেছি তখন পর্যন্ত অ্যাকচুয়ালি ওখানে তেমন কেউ আসেনি, তো রাজকন্যার মতো লাগছে তার বউকে, তাই না? যাই হোক, সে আসলে অনেক অনেক সুন্দর দেখতে। আর হচ্ছে বিয়ে বাড়ির খাবার তো অনেক দিন পরে খেতে এসেছি, কারণ যেহেতু চট্টগ্রামে থাকা হয় না সো বিয়ে খাওয়াও হয় না। তো এমনিতেই বিয়ের খাওয়াটা তো একটু সবারই একটু আকর্ষণ থাকে যে হ্যাঁ এ বিয়ে হবে, খাওয়া দাওয়া হবে। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন শাওনের আব্বা আম্মা, আন্টি আঙ্কেলের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। তখনও পর্যন্ত ওদের রিলেটিভসরা সবাই এসে পৌঁছায়নি, তো মানে অল্প অল্প এসেছে, বাকিরা আসবে এরকম। মূলত বরপক্ষের ওরা সবাই চলে এসেছে যেহেতু রিসেপশন, কনেপক্ষের ওরা তখনও এসে পৌঁছায়নি। তো হিন্দুদের বিয়েগুলো একটু এক্সেপশনাল হয়, একটু ডিফারেন্ট হয় আমাদের তুলনায়। তো আমাদের বিয়েতে অনেক খাওয়া হয়েছে, তো আমি বিয়েতে যেতে পারিনি, রিসেপশনে গিয়েছি। তো তখন পর্যন্ত আমার খুব একটা বেশি আর কি ডিফারেন্ট মনে হচ্ছিল না, মনে হচ্ছিল তো না সেম অ্যাকচুয়ালি না, ওদের রিচুয়ালস অনেক বেশি, ওরা অনেক বেশি মানে রীতিনীতি অনেক বেশি পালন করে বা অনেক বেশি আছে আর কি। তো খাবারের ইয়েগুলো দেখতে পাচ্ছেন, টেবিলগুলো সাজানো হয়েছে খুব সুন্দর করে, ওভারঅল ইন্টেরিয়রটাও খুব সুন্দর হয়েছে। আর ফটো কর্নার ছিল একটা, সেই সাথে পানের একটা কর্নার ছিল যেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর স্টেজটা অনেক বড় করে করেছে, যার কারণে দেখতে বেশ রাজকীয় রাজকীয় একটা ভাব এসেছে। দিব্য দিব্য হচ্ছে শাওনের ভাই, শাওনের কাজিন এবং আমার একনিষ্ঠ ভিউয়ার, আমার প্রায় সব ব্লগেই তার কমেন্ট থাকে, দিব্য মল্লিক, আপনারা খেয়াল করে দেখবেন। তো তার সাথে কথা বলে, তার সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে। তো ভাবলাম অল্প একটু ছবি তো তুলে রাখাই যায়। আচ্ছা, একটা সময় ছিল কিন্তু একদম কাঁচা ফুল দিয়ে সব কিছু সাজানো হতো, ট্রেন্ডটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, যার কারণে এগুলো নষ্ট হওয়ার ভয় নেই এবং একই জিনিস দিয়ে তারা বছরের পর বছর ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো তখনও বললাম না মানুষ, এটা একটা বিয়েতে গিয়েছিলাম, শাওন আঙ্কেলের বিয়েতে গিয়েছিলাম আমি রিসেপশনে। আচ্ছা, তো বললাম না তখনও মানুষ এসে পৌঁছায়নি, যার কারণে একটু হালকা পাতলা মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি মানুষ কম কম লাগছিল। আচ্ছা, পানের কর্নারটাতে চলে এসেছি, যিনি পান আর কি বানিয়ে দিবেন উনি এমন এক সাজ নিয়েছেন, বাপ রে, মনে হচ্ছে রাজা রাজরাদের পান এই অবস্থা। আচ্ছা, পানের সাথে হচ্ছে এগুলো সব কিছু মিক্সচার, জর্দা বলতে পারেন, উনি বললো এখানে সব কিছু মিক্স, নারকেল থেকে শুরু করে কিশমিস থেকে শুরু করে সব কিছু। তো ওনার নাম হচ্ছে শিমুল, ওনার স্টলের নাম হচ্ছে রকমারি পানের বাহার। আমি একটু পরে ওনার কার্ডটা নিয়ে দেখিয়ে দিব, যারা যারা বিয়ে শাদিতে আর কি এই ধরনের কিছু করতে চান, এটা পান আম্মু, তাদের জন্য আশা করি হেল্প হবে। তো আমি যেহেতু পান খাই না,
সো আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিতে পারছি না যে পান খেতে কেমন হয়েছে। হচ্ছে আমি পান একেবারেই খাই না, আমার খুবই অপছন্দের একটা জিনিস এটা। আমিও খাই না। তবে আপনাদের ভাইয়ার অনেক পছন্দ, সে খুব মজা করে পান খায়। তো এখানে হরেক রকম মশলা, পান মশলা সবগুলো সবই মিষ্টি মিষ্টি মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, এই হলো ওনার কার্ড, এখানে আমি নাম্বারটা সহ দেয়া আছে, যদি কারো প্রয়োজন হয়। তবে আমি রিভিউ দিতে পারছি না যেহেতু আমি খাইনি, ভালো খারাপ আমি বলতে পারছি না। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন নাম্বারটা। আচ্ছা, এগুলোকে চেয়ারগুলোকে আবার সাজানো হয়েছে, বো টাই পরানো হয়েছে, যার কারণে একটু ডিফারেন্ট একটা লুক এসেছে। বউ দেখিয়ে ফেলেছি তো বউকে। আচ্ছা, তোমাকেও দেখাবো। তো বিয়ে শাদি হচ্ছে এমন একটা অকেশন, হরেক রকম মানুষ আপনি দেখতে পাবেন এবং অনেকজনের সাথে হয়তো বা মানে আমার তো মানে আমি রিলেটিভসদের ক্ষেত্রে বলছি, দেখা যাবে অনেক বছর দেখা হয় না এমন মানুষের সাথে আপনার বিয়েতে গেলে দেখা হবে, এটা একটা প্লাস পয়েন্ট। তো আমি অ্যাকচুয়ালি আমি ইয়ে করেছিলাম। আচ্ছা, তো যাই হোক, তখন মোটামুটি আস্তে আস্তে মানুষজন এসে পৌঁছাচ্ছে এবং ফটোগ্রাফারদেরকে নিয়ে সবাই ফটো টটো তুলছে। আচ্ছা, আমি বলছিলাম না যে এদের বিয়েতে একটু অনেক বেশি রীতি রেওয়াজ থাকে, আমি বুঝতে পারছিলাম না এটা কী হতে যাচ্ছে। সো আমার কৌতূহলবশত আমি এটা দেখতে গেছি। মূলত এটা হচ্ছে মেয়ে পক্ষ, মানে হচ্ছে কনে পক্ষের রিলেটিভসরা আসছে এবং তাদেরকে বরণ করা হচ্ছে সামহট মিষ্টি দিয়ে, এরপর হচ্ছে ফুল দিয়ে, এরপর হচ্ছে ওই যে ওখানে দিয়া জ্বালানো হয়েছে দেখলাম, এবং ওই দিয়া দিয়ে তারপর তারা উলু দিচ্ছিল। তো এগুলো করে তাদের কনে পক্ষের যারা রিলেটিভস আছে ওদেরকে বরণ করা হচ্ছে আর ফুল ছিটানো হচ্ছে। জিনিসগুলো আসলে ওই যে বললাম, আমার তো এই ধরনের এক্সপিরিয়েন্স খুব একটা বেশি নেই, কারণ খুব একটা বেশি এরকম বিয়েতে বা রিসেপশনে যাওয়া হয়নি। তো যাই হোক, দেখে আর কি নতুন জিনিস দেখলাম ওদের। তো সবাইকে দেখি সেম এবং প্রত্যেকের সাথে আবার কোলাকুলি করা হচ্ছে, মানে একটা আলাদা ধরনের ওদের রিসেপশনটা একটু ডিফারেন্ট, মানে একদম সবাইকে ইন্ডিভিজুয়ালি সালাম করে বা ওরা যেটা বলে প্রণাম করে ঢুকানো হচ্ছে এরকম। তো শাওন এবং শাওনের ওয়াইফ মূলত তখন ওই সাইডে ছবি তুলছে, ওদের পার্সোনাল ছবিগুলো তোলা হচ্ছে ফটোগ্রাফার দিয়ে। এই ফিলিংগুলো আসলে ডিফারেন্ট, আমি মেয়েটার মনের অবস্থা চিন্তা করছিলাম। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এটা মূলত মেয়ের বাবা, মেয়ের বাবা যখন এসে পৌঁছেছে এবং মেয়ে এত এক্সাইটেড হয়ে পড়েছে, মানে শাওনের ওয়াইফ, সে দৌড়ে চলে এসেছে। তো বাবা মেয়ের রিলেশনগুলো অলওয়েজ অদ্ভুত হয়, আমি এটা খুব ভালো ফিল করতে পারি, কারণ বাবাদের প্রতি মেয়েদের আলাদা একটা টান, এটা আজীবন ধরে আছে, আজীবন ধরে থাকবেই, 99% ক্ষেত্রে এটা হয়। তো কিছু কিছু এক্সেপশনাল আছে, আমার আমি যখন ভিডিওতে আমি আমার বাবার কথা বলি, অনেকে আমাকে আবার কমেন্টের চেয়ে আমার মেসেঞ্জারে সবচেয়ে বেশি মেসেজ আসে যে আপু আপনার বাবা এরকম, সবার বাবা না, আমার বাবা আমি মেয়ে বলে আমাকে এই ধরনের এই কাহিনী হয় আমার সাথে, এগুলো পড়লে আসলে খুবই খারাপ লাগে। যাই হোক, আল্লাপাক সকলের শুভ বুদ্ধির উদয় করুক। বাবা মানে তো বাবা, তাই না? বাবারা অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেশন করবে এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা, তো এখন আমরা খেতে বসে গেছি। প্রথমেই ওরা টক দিয়ে গেছে, যেটা আমের একটা আর কি আচারের টাইপসের, এবং এটা খুবই মজার ছিল। তো এখানে ওরা আইটেম করেছে হচ্ছে চিকেন, ফিশ, আর হচ্ছে এটা হচ্ছে ফিশ যেটা ছোট ছোট সাইজ দেখছেন, আর ছোট ছোট ইয়ে করে, আর ওইদিকেটা হচ্ছে মাটন। যাই হোক, মাটন আমি খাবো না, আমি চিকেন নিয়েছি, সবজিটাও আমি নেইনি, জাস্ট চিকেনটা দিয়ে আর যে আমের যে টকটা করেছে ওটা দিয়েই আমার খাওয়া হয়ে গেছে। দুটো আইটেমই বেশ ভালো ছিল। তো পরবর্তীতে দেখি তারা আবার চিকেনের এই আইটেমটা এনে দিয়েছে, এটা যেটা একটা তান্দুরি চিকেনের একটা ফ্লেভার ছিল, এটা মজার ছিল, এটা বেশ ভালো হয়েছে। এবং খাবার সবাই যারা খাচ্ছিলেন, আমি নিজে না খেলেও সবার রিভিউ যেটা শুনলাম, সবারই খাবার বেশ পছন্দ হয়েছে। তো এদিক থেকে আবার দিব্য দেখি ফটোশ্যুট করছে, আমি ভাবলাম আচ্ছা তারও একটু আমি ফুটেজ নিয়ে রাখি। তো খাবার টেবিলে বসে আশেপাশে যারা বসেছেন তাদের সাথে বেশ কিছুক্ষণ মানে খেতে খেতেই গল্প স্বল্প হয়েছে।
তো খাবার শেষে সবাই আবার পান খাওয়ার দৌড়াদৌড়ি, এবং শুরুতে যেরকম ফাঁকা ফাঁকা লাগছিল বিয়ে বাড়িটা, এখন কিন্তু জমজমাট জমে গেছে আর কি। তো সবাই খাওয়া শেষে আবার পানের এখানে লাইন ধরেছে, এবং এখানে আবার আলাদা একটা আইটেম ছিল, যারা নিরামিষ যারা হচ্ছে আমিষ খাবে না তাদের জন্য আলাদা একটা কর্নার ছিল, ওইখানে তাদের খাবারগুলো আলাদাভাবে সার্ভ করা হয়েছে। তো বললাম না, মানে আমাদের মুসলমানদের সাথে ওদের যথেষ্ট নিয়মনীতি যথেষ্ট পার্থক্য আছে, এই যে এই সাইডটাতে হচ্ছে ওদের আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, অনেক দিন বলবো না, অনেক বছর পর আমি একটা চাটগায়া বিয়েতে অ্যাটেন্ড করতে পারলাম, যার কারণে অনেক ভালো লাগছে। চিটাঙ্গে গেলেই মনে হয় যে একটা বিয়ের দাওয়াত পড়লে ভালো হবে, কারণ বিয়ে বাড়ি আমার খুবই পছন্দ। আচ্ছা যাই হোক, তো ওখানে আমরা আর বেশিক্ষণ কাটাইনি, কারণ আমাদের আবার আমার চাচুর আমার মানে এজাহার আঙ্কেলের ওনার শালির বাবু হবে, ওখানে যেতে হবে, আঙ্কেল ফোন দিয়েছিলেন। এখানে আমরা জাস্ট ওই দিন বেশিক্ষণ না, জাস্ট আধা ঘন্টা থেকে 45 মিনিট এখানে সময় দিই। অ্যাকচুয়ালি আমার স্যার আসার কথা ছিল এখানে, ভেবেছিলাম উনি আসবেন, আসলে হয়তো দেখা হয়ে যেত, বাঘাইছড়ির সবার সাথে একটু মিট হবে, ওটাই উদ্দেশ্য ছিল আর কি। তো ওদের ফটোশ্যুট চলছে, এই ফটোশ্যুটের ফাঁকে আমি তাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই যার যার মতো ছবি তুলছে স্বাভাবিক, এবং সবাই একটা উৎসবমুখর পরিবেশ, কোভিডের কারণে তো 2 বছর সবার বিয়ে শাদি এসে এইসব ভালোভাবে জম্পেশ করে হতে পারেনি। তো যাই হোক, ভালোই লাগলো, ভালোই কাটলো, ব্লগ কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। এখন আমি এখান থেকে বের হয়ে চলে গেছি ট্রিটমেন্ট হাসপাতালে, এখানেই মূলত আমি যেতে যেতে বাবু হয়ে গেছে, মাশাল্লাহ মেয়ে বাবু হয়েছে। তো সবাই দোয়া করবেন মা মেয়ে দুজনের জন্যই, তারা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমি যেহেতু দূর থেকে এসেছি, আমি বাবুর ফুটেজ আর নিইনি, আপাতত আমি এতটুকুতেই আমার ব্লগটা আজকে শেষ করব। সবাইকে আল্লাহ।